হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ টেস্টি একটা মুচমুচে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, চিড়েটাকে খুব জল বদলে বদলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি 2 চামচ পরিমাণে জল দিয়ে চিড়েটাকে একটু ভিজিয়ে 10 মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেব। তো দেখুন, চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর 2 চামচ জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো, যাতে চিড়েটা খুব ভালো মতো ভিজে যায়। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চা চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে, এখানে 1/2 চা চামচ পরিমাণে মৌরি দিয়ে দিলাম ও 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ও এখানে 1 চা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দেবো। সাদা তিলটা দেওয়ার পর এখানে 1/4 চা চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এখানে একটু বেসন অ্যাড করে দেব। তো দেখুন, এটাকে এখন খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এটা এখন ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। এখানে আমি চিড়েটাও নিয়েছি 1 কাপ ও বেসনও নিয়েছি 1 কাপ। তো বেসনটাকে এইভাবে লো ফ্লেমে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। বেসনটাকে যদি ভেজে করা হয় তাহলে রেসিপির টেস্টটা খুবই সুন্দর হয়। তো দেখুন, এইভাবে আমি এই বেসনটাকে দিয়ে খুব সুন্দর মতো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, প্রায় 1/4 চা চামচ পরিমাণে। লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট ধরে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা এখন ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর দেখি যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি এটাকে দেখে নিচ্ছি। দেখুন, চিড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এবং যে জলটা দিয়েছিলাম সেটা খুব ভালো মতো টেনে নিয়েছে। এদিকে বেসনটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে চিড়ের সাথে সমস্ত বেসনটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বেসনটা পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে 2 চা চামচ পরিমাণে আমি কারি পাতা দিয়ে দিলাম। এখানে কারি পাতার পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহার করতে পারেন। এরপর এখানে একটু চাট মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এরপর এখানে সাদা তিল দিয়ে দিলাম আবারও 1 চা চামচ পরিমাণে। তারপর সমস্ত কিছু দিয়ে চিড়ে, বেসন ও মশলাকে একসাথে ভালো করে নিয়ে মেখে নিতে হবে। যেভাবে আমরা লুচি তৈরি করার একটা শক্ত ডো তৈরি করি, সেরকম একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো এইভাবে দেখুন, হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই দারুণই মুচমুচে ও খাস্তা এই পুরীর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে এটাকে খুব ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করে দিতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর থেকে খুবই ছোট ছোট আকারের লেচি তৈরি করব। আমরা বাড়িতে যে লুচি তৈরি করি তার থেকেও এগুলো ছোট সাইজের হবে। একদম ছোট ছোট সাইজের এরকম হাতে করে নেব। এগুলো বেলার জন্য কোনো চাকি বেলনের দরকার নেই। হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। তারপর আঙুলের সাহায্যে একটু এইভাবে আবারও পাতলা পাতলা করে নেব। তো দেখুন, এইভাবে আমি হাতে করে চাপ দিয়ে দিই এটাকে একটু ভালো করে ছড়িয়ে নিলাম। এইভাবে এটাকে খুব সুন্দর করে দেখুন একটু গোল গোল করে নিচ্ছে হাতে করে সাইডগুলো। তো এইভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন, এইভাবে কিনারাগুলো যদি ফেটে যায়, একটু হাতে করে সমান করে দেবেন, তাহলে এগুলো একদম ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। যেহেতু এখানে বেসন ও চিড়ে দেওয়া আছে, এটা যদি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করা হয় তো এটা অনেকক্ষণ পর্যন্তই মুচমুচে থাকে। তো দেখুন, এইভাবে আমি দ্বিতীয়টাও এই একই পদ্ধতিতে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে
তৈরি করে নিচ্ছি। এবং এর মধ্যে অনেক কিছু ভাজা মশলা দেওয়া আছে, তার জন্য এর মধ্যে ফ্লেভারটাও খুবই সুন্দর হয়। তো দেখুন এইভাবে দুটো তৈরি করে নিয়েছি, এরপর বাকিগুলো আমি একই পদ্ধতিতে সমস্ত তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো আমি একই সাইজের করে ছোটো ছোটো এইভাবে তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে রেখেছি। দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তেল এখন একদমই ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এসব মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে আমি এই ছোট্ট ছোটো পুরিগুলো একটা করে দিয়ে দেবো। তো দেখুন এখানে কড়াইটা আমার খুবই ছোট, তাই আমি 3 থেকে 4টা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বড় কড়াই বসিয়ে থাকেন তাহলে এখানে 6টা 7টা করে একেবারে ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে 4টা দিয়ে দিয়েছি, 4টা দিয়ে এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব। এগুলো একদম লো ফ্লেমও ভাজতে যাবেন না এবং একদম হাই ফ্লেমও ভাজতে যাবেন না, এগুলো একদম মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব সুন্দর পারফেক্টলি ভাজা হবে। তো দেখুন এইভাবে আমি বারবার এগুলোকে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পুরিগুলো সবগুলো নাও ফুলতে পারে, যেহেতু এখানে গোটা জিরে গোটা মৌরি দেওয়া আছে, সেগুলো দেওয়ার সময় অনেক সময় এগুলো ফুটো হয়ে যায়। তো কিছু কিছু পুরি খুব সুন্দর মতো ফুলেছিল এবং কিছু কিছু পুরি ফুলে নেয়। তো এইভাবে দেখুন এইভাবে আমি এগুলো সমস্ত লাল লাল করে ভেজে নিয়েছি, একটা এখানে তুলে নিলাম, সেটা ভালো মতো ভাজা হয়ে গেছিল। এইভাবে দেখুন একটু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো যত মুচমুচে করে ভাজা হবে তত এগুলো খেতে টেস্টি হবে। এগুলো ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত একই রকম খাস্তা ও মুচমুচে থাকে, তাই এগুলো আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত এগুলো খাস্তা থাকে। তো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা হয়েছে। এরপর এগুলোকে আমি তুলে নিলাম। এরপর একইভাবে দেখুন আমি সমস্তগুলো একের পর এক ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি তেল লাগেনি, দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় সবগুলোই আমার ভাজা হয়ে গেছে কিন্তু তেল অনেকটাই রয়ে গেছে। তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিলাম, এভাবে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবং দেখুন এগুলো কতটা মুচমুচে হয়েছে, হাতের মুঠোর মধ্যে সঙ্গে সঙ্গে এগুলো গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন এগুলো কতটা ফুলকু ফুলকু হয়েছে, খুব সুন্দর মতো হয়েছে। এগুলো বিকেলে চায়ের সাথে খেতে দারুণই টেস্ট লাগে। তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।